কোচবিহারের মাথাভাঙা কলেজ মোড়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম হলো তিনজন। দ্রুত গতিতে একটি অ্যাম্বুলেন্স প্রথমে একটি যাত্রীবাহী টোটোতে ধাক্কা মারে, এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা মেরে কোচবিহারগামী একটি সরকারি বাসকে ধাক্কা মারে। ঘটনায় টোটোতে থাকা দুই যাত্রী এবং ভ্যানে থাকা একজন আহত হন। আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। ঘাতক অ্যাম্বুলেন্সটিকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে মাথাভাঙা থানার পুলিশ। এখানে তো নো সিগন্যাল ছিল ট্রাফিকে, উনি পুরো হাই স্পিডে গাড়ি ড্রাইভারটা নিয়ে আসছে, আনার পরে প্রথমে লাগাই দিছে টোটোওয়ালাকে, টোটো থেকে লাগিয়েছে ভ্যানে, ভ্যানে থেকে তোমার যে এমএসসিডি যে মানে সরকারি গাড়ি যে আছে ওইখানে ধাক্কা লাগে, তারপর টায়ার বাঁচতে আর আমি গাড়ি নিচে করে গেছি অ্যাম্বুলেন্সে। ওরা আমি মনে করি তখন আর গাড়ি বের হতেছে না, আমি ওই সময় সেটা মানে খাইলে বের হয়ে গেছে, দুজন আহত আছে হাসপাতালে ভর্তি, আমি আহত হচ্ছি আমি যাইনি, আমার মাল আছে পিছনে যে টোটো লাগে দিচ্ছে তারপরে আমাকে ভালো লাগে, আর এসছি দেখি তখন বাইরে যায়, আমরা তো একদম সাইডে ছিলাম, তো সবুজ লাগিল এদিকে পুষবার বলি অ্যাম্বুলেন্স আসি নিচে মাথা মা ঢুকবে, ওই তো আগে গাড়িটা তো টোটোটা যে কার ওই টোটোটা আগে লাগছে মানে তারপরে আসি আমার ভ্যানে লাগছে এই অ্যাম্বুলেন্সটা। হ্যাঁ তাই ওই গাড়িটাই তো লাগছে, টোটোটাই তো লাগছে ঢাকাটা, আগে প্রথমে টোটো তারপরে ভ্যান। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।